এখানের মধ্যে একটি কথা আপনাদেরকে স্মরণ করে দেই, যদি কেউ তারাউইর সালাত পড়তে গিয়ে মসজিদে গিয়ে যদি দেখা যায় এশার সালাত শেষ হয়ে যায়, এশার জামাত শেষ হয়ে গেছে, তারাউইর সালাত শুরু হয়ে গেছে, এমন অবস্থায় কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে তার জন্য করণীয় কি? এমন অবস্থায় আপনার জন্য করণীয় হচ্ছে আপনি তারাউইর সালাতে অংশগ্রহণ করবেন এবং ইন্নামাল আমালু বিন্নিয়াহ, আপনি নিয়ত করবেন এশার সালাতের। ইমাম সাহেবের নিয়ত হচ্ছে গিয়ে তারাউইর সালাতের নিয়ত, আপনার নিয়ত এশার সালাতের নিয়ত। যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে নেবেন দুই রেখাত পড়ে, তখন আপনি দাঁড়িয়ে আরও দুই রেখাত পড়বেন, পরে আপনি ডানে বামে সালাম ফিরিয়ে নেবেন, তাহলে আপনার এশার সালাতটি আদায় হয়ে যাবে এবং জামাতের সাথে আদায় হয়ে হলো। তারাউইর সালাত শুরু হয়ে গেলে এশার সালাতের জন্য নতুন করে আর কোনো জামাত ধরবেন না এবং একে একইও পড়বেন না, জামাতের সাথেই অংশগ্রহণ করবেন। আপনার নিয়ত হচ্ছে গিয়ে এশার সালাতের, ইমামের নিয়ত হচ্ছে গিয়ে তারাউইর সালাতের। এই ক্ষেত্রে আপনাদেরকে দলিল দিব ইনশাআল্লাহ। দলিল হচ্ছে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এশার সালাত আদায় করতেন এবং উনি উনার মহল্লাতে উনার এলাকাতে এসে উনি এশার সালাতের ইমামতি করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এশার সালাত বিলম্ব হলো। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত পড়ে এসে উনি যখন উনার মহল্লাতে ইমামতি শুরু করলেন, তখন উনিও সূরা বাকারা দিয়ে এশার সালাত শেষ করলেন। তখন একজন ব্যক্তি জামাত ত্যাগ করে একে একই সালাত আদায় করলো। তারপরে ওনাকে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি মুনাফিক হয়ে গেছো, জামাত ত্যাগ করে একে একই সালাত পড়ছো? তারপরে ওই ব্যক্তি বলছে, না আমি তো মুনাফিক হই নাই। এক পর্যায়ে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দিন মজুরি কাজ করি, সারাদিন ক্লান্ত থাকি, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পিছনে সালাত আদায় করে আমাদের ইমামতি করেন, উনি সূরা বাকারা দিয়ে এশার জামাত শেষ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে কিছু কথা বললেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে মুআজ, তুমি কি ফেতনা সৃষ্টি করতে চাচ্ছ? তুমি আজ থেকে ছোটো ছোটো সূরা দিয়ে এশার সালাতের ইমামতি করবে, এশার সালাতের ইমামতি করবে। মুআজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিচ্ছেন, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে মুআজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করার পরে উনি নিজের এলাকাতে গিয়ে ইমামতি করেন। ইমামতির ক্ষেত্রে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ত হচ্ছে গিয়ে নফল সালাতের নিয়ত এবং মুসল্লিরা যারা ছিল মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ওনাদের নিয়ত হচ্ছে গিয়ে ফরজ সালাতের নিয়ত। তাহলে একটা স্পষ্ট দলিল, হাদিস নম্বর হচ্ছে গিয়ে আবু দাউদের 790 নম্বর হাদিস। 790 নম্বর হাদিসটি বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসল্লি ছিলেন উনি বর্ণনা করছেন। অতএব এখান থেকে একবারে স্পষ্টভাবে বোঝা যায় যে এক সালাতের পিছনে অন্য সালাত হবে, নফল সালাতের পিছনে ফরজ সালাত হবে, ফরজ সালাতের পিছনে নফল হবে, আসরের পিছনে জুহর হবে, জুহরের পিছনে আসর হবে, এক সালাতের পিছনে অন্য সালাত হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, এটা মনে রাখতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো তারাউইর সালাত অবশ্যই পড়বেন, তারাউইর সালাত ছাড়বেন না, তারাউইর সালাত অবশ্যই পড়বেন, তারাউইর সালাত ছাড়বেন না এবং সুন্দরভাবে খুশু হুজুর সাথে সালাতটি আদায় করার চেষ্টা করবেন। ও জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম।